হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আমাদের এই প্রজেক্টটাতে আমরা কিছু নতুন ফর্ম একটা তৈরি করব, যেটা আমি বলেছিলাম। ওই ফর্মটা আসলে আমাদের একটা যে কোনো নতুন নোটিশকে ক্রিয়েট করতে হেল্প করবে। তো একটা নতুন ফর্ম ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি, সবার আগে আমরা আমাদের নোটিসেস কন্ট্রোলারটা একবার দেখে আসি এবং নোটিসেস কন্ট্রোলারের মধ্যে আমরা একটা ম্যাপিং লিখে আসি। হ্যাঁ, আমাদের নতুন ফর্ম যে আমাদের তো একটা ফর্ম এখানে আছে ক্রিয়েট নোটিসের, একটা অলরেডি এখানে একটা ম্যাপিং করা আছে, উইচ ইজ গুড। তো এই ফর্মটা ক্রিয়েট করার পর সে কোথায় আমাদেরকে ফরওয়ার্ড করবে, বা তার যেই ফর্মের যে টোটাল ইনফরমেশনটা, আমরা তো HTTP মেথডের থ্রু দিয়ে আমরা কিন্তু ফর্মের ইনফরমেশন আমাদের সার্ভার সাইডে আমরা পাস করতে পারি। আমরা গেট মেথড দিয়ে করতে পারি, পোস্ট মেথড দিয়ে করতে পারি। সাধারণত ফর্মের ইনফরমেশন পোস্ট মেথড দিয়েই করা হয়। তো সেটা আমরা কীভাবে করতে পারি, সেটার জন্য আমরা এখানে রিকোয়েস্ট ম্যাপিং, আবার আমাদের রিকোয়েস্ট ম্যাপিংয়ে এসে আমরা এখানে দিতে পারি ডু ক্রিয়েট। আমরা এই রিকোয়েস্ট ম্যাপিংয়ে আমরা একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক স্ট্রিং ডু ক্রিয়েট, এবং এইটার কাজ হবে যে আমাদের একটা ফর্ম থেকে যে ডেটা আসবে ওই ডেটাগুলো আমাদের ডেটাবেজে সেভ করা, এবং সেটা আমরা মোস্ট লাইকলি আমাদের সার্ভিসেসের থ্রু দিয়েই করবো, এবং সার্ভিসেসটা আমাদের ডাও অবজেক্ট ইউজ করবে। তো ফর দ্য টাইম বিইং আমরা এটাকে রিটার্ন করি, আমরা এটাকে রিটার্ন করবো আরেকটা ভিউতে, যে ভিউটা আমরা নাম দিতে পারি নোটিস ক্রিয়েটেড। তো আমরা নোটিস ক্রিয়েটেড আমাদের একটা JSP আমরা তৈরি করে নিতে পারি, যাতে ওই ভিউ এটা যখন ফরওয়ার্ড করছে আমরা যাতে আমাদের ফ্লোটা টেস্ট করতে পারি। সেটার জন্য আমরা যেটা করব, আমরা আমাদের প্রজেক্টের JSPS একটা ফোল্ডার তৈরি করেছিলাম, JSPS এর ভেতরে আমরা নোটিস ক্রিয়েটেড একটা JSP তৈরি করে দিই। JSP ফাইল নোটিস ক্রিয়েটেড .JSP, এখানে যা আমরা বলে রাখতে পারি ফর দ্য টাইম বিং আমরা নোটিস ক্রিয়েটেড একটা মেসেজ দিয়ে রাখলাম। আচ্ছা, তো এখন আমরা আমাদের ফর্মে চলে যাই। আমাদের ফর্মটা কোথায় আছে, ক্রিয়েট নোটিস JSP, এখানে আসলে আমাদের একটা ফর্ম তৈরি করার কথা, তাই না? তো এখানে আমরা একটা ফর্ম তৈরি করার জন্য আমরা যা করতে পারি, আমরা ফার্স্টে এখানে যা ছিল সেটা মুছে দিই। মুছে দিয়ে আমরা একটা ফর্ম ট্যাগ নিয়ে আসি। এই ফর্ম ট্যাগের অ্যাকশন হবে আসলে আমাদের ওই ডু ক্রিয়েটে, এটাকে আমরা পাঠিয়ে দিব, কিন্তু ডু ক্রিয়েটে পাঠানোর আগে আমাদের এখানে কনটেক্সটটা লিখতে হবে। তো আমরা অলরেডি কনটেক্সট লেখার ওয়েটা জানি, সেটা হচ্ছে এখানে আমরা লিখব খুব সম্ভবত পেজ কনটেক্সট ডট, হ্যাঁ ঠিক আছে, পেজ কনটেক্সটের ভেতরে রিকোয়েস্ট, তার ভেতরে কনটেক্সট প্যাথ, এবং এটার পরে আমরা দিয়ে দিব ডু ক্রিয়েট। তাহলে আমাদের ফর্মটা কিন্তু ডু ক্রিয়েটে সে ফরওয়ার্ড করে দেবে। আমরা মেথডটা বলে দিতে পারি, ফর দ্য টাইম বিইং আমরা মেথডটা গেট দেই, যদিও পরে আমরা এটাকে পোস্টে কনভার্ট করে দিব। আচ্ছা, সো আমাদের ফর্ম ট্যাগটা ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা একটা টেবিল ট্যাগের ভিতরে আমাদের ইনপুটগুলো নিয়ে আসি। আমরা ডাউন দ্য রোড এখানে CSS ইন্ট্রোডিউস করব, এবং বাট এখন জাস্ট যেহেতু আমরা HTML ডেভেলপমেন্ট বা CSS ডেভেলপমেন্ট এখন ফোকাস করছি না, আমরা ফোকাস করছি কীভাবে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের ডেটা স্প্রিংয়ের থ্রু দিয়ে আমরা ব্যাকে নিব। সো সেই কারণে আমরা আসলে এখন খুব সিম্পলভাবেই কাজ করে যাচ্ছি। আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করি, এবং ওই টেবিলে আমরা টেবিল রো, তার ভেতরে আমরা দুটো কলাম তৈরি করতে পারি, এবং এই দুটো কলামের একটার ভেতরে আমরা দিতে পারি নেম, এবং আরেকটার ভেতরে আমরা আমাদের ইনপুট ট্যাগটা দিব। কন্ট্রোল স্পেস কাজ করার কথা করছে। ইনপুটের ভেতরে আমাদের নেম দিব, এই নেমটা আমরা নেম দিব, এবং এটার আমরা টাইপটা দিব টেক্সট, ঠিক আছে। এবং এটাই আমরা কপি করি কয়েকটা জায়গায়, Ctrl+C, নেম নিব, ইমেল নিব, এবং আমরা
আমাদের নোটিশের টেক্সটটা নিব এবং আমরা একটা সাবমিট বাটন রাখব। তাহলে নেম, ইমেইল, নোটিশ, এই জায়গাতে আমরা সাবমিট বাটন রাখবো। তো ফার্স্ট কলামটা আমরা খালি রাখতে পারি। খালি রাখার জন্য আমরা এখানে চাইলে এনবিএসপি দিয়ে দিতে পারি। এনবিএসপি, এনবিএসপি হচ্ছে নন ব্রেকিং স্পেস, তো এটা হচ্ছে ফোর্স করে আমাদের এইচটিএমএল একটা স্পেস রাখার জন্য। আর এখানে আমরা যেটা করি, ইনপুটগুলো চেঞ্জ করে দিই। ইমেইল, এটা নেম হবে, আসলে আমাদের ডেটাবেজে এটাকে টেক্সট হিসেবে রেখেছি, আমাদের বিনেও মনে হয় আমরা নোটিশ বিনে টেক্সট হিসেবে রেখেছি, একবার দেখে নেই। আমরা যদি নোটিশে যাই, এটার নাম আছে টেক্সট, সেই কারণে আমরা ক্রিয়েট নোটিশেও এটার নাম এখন আমরা রাখবো টেক্সট। আচ্ছা, এটা আসলে আমরা একটা টেক্সট এরিয়া করে দিই, যেহেতু আমরা এখানে নোটিশটা বড় করে নিব। লেটস নেম ইট লাইক দ্যাট। আমরা এই ইনপুটটাকে এখন ডিলিট করে দিচ্ছি, আর এই আগের ইনপুটগুলোকে আমরা সেলফ কন্টেন্ট করে দিই লাস্টে একটা স্ল্যাশ দিয়ে। আর এখানে আমরা একটা টেক্সট এরিয়া নিয়ে আসি, টেক্সট এরিয়া, রোজ কলামস আমরা এখনকার জন্য ফর দ্য টাইম বিং 10 দিয়ে রাখতে পারি, কিন্তু এটা আমরা পরে সিএস এর থ্রু দিয়ে সেট করব। এবং এটার নেম হবে টেক্সট, ঠিক আছে। এবং লাস্টে আমাদেরটা হবে ইনপুটের নেম, আমরা দিব ক্রিয়েট নোটিশ, এবং এটার টাইপ আমরা দিব সাবমিট। লুকস গুড সো ফার। আমরা আমাদের প্রজেক্ট একবার রান করে দেখতে পারি। আমাদের প্রজেক্ট রান করার জন্য আমরা প্রজেক্টে রাইট ক্লিক করে রান অ্যাজ, রান অন সার্ভার। আচ্ছা, একটা শর্টকাট আমরা খেয়াল করে রাখি, শিফট অল্টার এক্স আর, নেক্সট টাইম থেকে আমরা ওইটাই দিব। আচ্ছা, আমরা এখনই দিই না কেন, এটা প্র্যাকটিস করা ভালো। শিফট অল্টার এক্স আর দিলে আমাদের এই যে রানের ডায়লগটা কিন্তু চলে আসে। আমরা ফিনিশ দিই এবং দেখি আমাদের প্রজেক্টটা রান হচ্ছে কি না। ইজ গুড। আচ্ছা, ক্রিয়েট নোটিশে গেলে আমাদের এখন ক্রিয়েট নোটিশের যে ফর্মটা, ফর্মটা আসার কথা। আমরা যদি কোয়েরিটা সাবমিট করি, আমাদের ডু ক্রিয়েটের যে পেজটা আছে ডু ক্রিয়েটের মধ্যে, কিন্তু সেটা চলে গিয়েছে এবং নোটিশ ক্রিয়েটেড আসছে, যদিও এটা ফলস মেসেজ, বাট আমাদের ফ্লোটা কাজ করছে। তো আমরা এই টিউটোরিয়ালে খুব সিম্পল ওয়েতে আমরা যেটা দেখলাম সেটা হলো, আমরা একটা ফর্ম ক্রিয়েট করা শিখলাম। এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা যেটা করব, আমরা এই ফর্মের ইনফরমেশনগুলো নিয়ে আমাদের স্প্রিংয়ের আমাদের যেই কন্ট্রোলার লেয়ার আছে ওই কন্ট্রোলার লেয়ার পর্যন্ত আমরা নিয়ে যাব, এবং ডাউন দ্য রোড এটাকে আমরা ডেটাবেজে সেভ করব। সো ফর দ্য টাইম বিং দ্যাটস অল, আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।